ইউটিউবে যদি আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ইমোশনাল কিছু রাখতে হবে। বর্তমান যুগে এসে যদি আপনি নর্মালি একটা ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ওই ভিডিওটা কখনো ইজিলি ভাইরাল হবে না। আপনি যদি ভিডিওতে আবেগমূলক কিছু রাখেন বা ইমোশনাল কিছু রাখেন, আমি 100% গ্যারান্টি দেবো ভিডিও ভাইরাল হয়ে যাবে। এটার মূল রিজনটা হচ্ছে কি, আমরা সবাই কিন্তু ইমোশনাল। আমরা যখন কেউ একটা থাম্বনেলের মধ্যে একটা ইমোশনাল একটা কথা লিখেছে বা সে একটু কান্না করতেছে এমন একটা ইমেজ দিয়েছে, তাহলে কিন্তু আমরা সবাই ওই ভিডিওতে ক্লিক করি, এমনকি আপনি ওই ভিডিওতে ক্লিক করেন। আপনার ভিডিওতে অবশ্যই মাথায় রাখবেন, আপনার ভিডিওর উপর ভিত্তি করে আপনাকে ওই ইমোশনাল কিছু রাখতে হবে। আপনার থাম্বনেলে অবশ্যই আপনি আপনার ভিডিও যে মূল পয়েন্টটা আছে, আপনার ওই মূল পয়েন্টটা লিখে দিতে হবে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হবে। আপনি যখন আপনার ভিডিওর মূল পয়েন্টটা আপনার থাম্বনেলে ফুটিয়ে তুলতে পারবেন, আপনার থাম্বনেল যখন কথা বলে, থাম্বনেল কথা বলতে কী বোঝানো হয়, দেখবেন যে এমন কিছু থাম্বনেল থাকে ওখানে কোনো টেক্সট দেওয়া থাকে না, জাস্ট একটা ইমেজ দেওয়া থাকে। ওই ইমেজের মাধ্যমে ইমাজিন করতে পারেন যে আপনি ওই ভিডিওতে কী আছে। এসব থাম্বনেলকে বলা হয় যে ওইসব থাম্বনেলগুলো কথা বলে বা ওই থাম্বনেলগুলো একটা কিছু আপনাকে নোটিশ দেয় যে আপনি ওই থাম্বনেলের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারতেছেন। থাম্বনেলে কিন্তু আপনি বেশি টেক্সট দেওয়া লাগবে না, আপনি জাস্ট একটা ইমোশনাল কিছু লিখবেন, অ্যান্ড দেন আপনার যে ইমেজটা আছে, আপনি যে ইমেজটা দিবেন, নিজের ইমেজ বা অন্য কোনো ভেক্টর, পিএনজি, জেপিজি, যে ইমেজ হোক না কেন, অ্যানিমেশন ইমেজ হোক না কেন, আপনি ওই ইমেজটা এমনভাবে তৈরি করবেন যেন ওই ইমেজটা দেখে মানুষ ভিডিওতে ক্লিক করে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আপনার ভিডিওতে আপনি এমন কিছু রাখবেন, ধরুন দেখবেন যে অনেকে কী করে, তার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, সে যে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে, দেখবেন যে তার ক্যামেরাটা নষ্ট হয়েছে বলতে তার ক্যামেরাটা প্রপারলি পুরো নষ্ট হয় নাই, বাট তার ক্যামেরা একটু সেটিংস বা একটা কিছু সমস্যা হয়ে গেছে। এখন দেখবেন যে সে ভিডিওতে এসে এমনভাবে ইমোশনালভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করতেছে, আপনি ওই ভিডিওটা দেখে আপনি নিজেই ইমোশনাল হয়ে যাবেন। আপনি ইমোশনাল হয়ে আপনি ওই ভিডিওতে লাইক দিবেন, অ্যান্ড আপনার যদি ওনার চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আপনি ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনিও করবেন। আপনার বর্তমান যুগে এসে যদি আপনি নর্মালি একটা ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওতে যদি কোনো কিছু ঠিক না থাকে, আপনার ভিডিওতে যদি মূল থিমটা বা মূল পয়েন্টটা যদি আপনি ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে কখনো আপনার ভিডিওটা আপনি র্যাঙ্ক করাতে পারবেন না বা কখনো আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনি যেসব ভাইরাল ভিডিওগুলো দেখতেছেন, দেখবেন যে ওই ভিডিওর মূল একটা টার্নিং পয়েন্ট থাকে বা ওই ভিডিওতে কিন্তু অনেকগুলো থিম আছে, ওই ভিডিওতে অনেকগুলো থিম আছে, এটা আপনি ভিডিওটা যখন দেখেন আপনি নিজেও বুঝতে পারেন। আপনার ভিডিওর অবশ্যই একটা নির্দিষ্ট টপিক থাকতে হবে, আপনি যে ভিডিও তৈরি করতেছেন আপনার ভিডিওটা থাকতে হবে যে কোয়ালিটি ফুল অ্যান্ড ইনফরমেশনাল ভিডিও, আপনার ভিডিওতে ইনফরমেশান থাকতে হবে। আপনি যদি ইনফরমেশান লেস একটা ভিডিও তৈরি করে দেন, আপনার ভিডিওতে কোনো ইনফরমেশান নেই, তাহলে আপনার ভিডিওটা কেউ দেখবে না। এমনকি আপনি আমার যে ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওতে আমি কিছু ইনফরমেশান দিচ্ছি, তা নাহলে কিন্তু আপনি কখন আমার ভিডিওটা দেখতেন না। এমনকি আপনার ভিডিও অন্য কেউ, আপনি যদি ইমোশন অ্যান্ড আপনি কোয়ালিটি মেনটেন না করে ভিডিওটা দেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে না, অ্যান্ড আপনার ভিডিওটা কেউ দেখবে না। তাই বর্তমান যুগে এসে যদি আপনি এরকম ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি ভিডিওগুলো ভাইরাল হবে। অ্যান্ড অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি আপনার সবগুলো ভিডিওতে আপনার ধরুন এই ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু কোনো ইমোশনাল কথাবার্তা না, বা আপনার এই ভিডিওতে ইমোশনাল কিছুই নেই, আপনি বাট ভিডিওটাকে ইমোশনাল করিয়ে দিয়েছেন, তাহলে এইসব ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। মানুষ কিন্তু বোরিং ফিল করবে, মানুষ তখন বুঝবে যে না আপনি এসব ইমোশনাল বা আবেগমূলক কথা বানিয়ে বানিয়ে আপনি ভিডিও তৈরি করতেছেন ভিউজ পাওয়ার জন্য। তাহলে কিন্তু আপনার একটা ভিডিওতে ভিউজ আসলো বা নেক্সট আরেকটা ভিডিওতে ভিউজ আসলো, বাট আপনি পরবর্তীতে যেসব ভিডিওগুলো আপলোড করবেন আপনার ওই ভিডিওতে কখনও ভিউজ আসবে না, কেননা মানুষ বুঝবে যে আপনি একটা ফ্রড বা আপনি এরকম ইমোশনাল কথাবার্তা বলিয়ে ভিডিওতে ভিউজ আনতেছেন। তা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি ইমোশনাল কথাবার্তা বলেন ঠিক আছে, বাট আপনার ভিডিওর সাথে মিল রেখে ইমোশনাল কথাবার্তা বলবেন, তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। অ্যান্ড আমি আপনাদেরকে যে সেকেন্ড টিপসটা দিয়েছি, অবশ্যই আপনার থাম্বনেল এমনভাবে তৈরি করতে হবে, থাম্বনেলটাকে এমনভাবে প্রেজেন্টেশন বা এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন মানুষ দেখে বুঝতে পারে যে না আপনার ভিডিওতে দম আছে বা আপনার ভিডিওতে কিছু আছে, ইনফরমেশন কিছু আছে আপনার ভিডিওতে। তাই অবশ্যই আপনি ভিডিও দ্বারা ক্লিক করবে, ক্লিক করার পর যখন দেখবে যে আপনার ভিডিওতে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে অবশ্যই তারা আপনার ভিডিওটা পুরো দেখবে। পুরো দেখলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা হাই হয়ে যাবে, অ্যান্ড যখন আপনার অডিয়েন্স রিটেনশনটা হাই হয়ে যাবে, তখন কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব বেশি ইমপ্রেশন দিবে, অ্যান্ড যখন বেশি ইমপ্রেশন দিবে তখন কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন বর্তমান যুগে এসে কিন্তু আপনাকে অবশ্যই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে। আপনি ভিডিওতে কিছু ইমোশনাল রাখবেন, অ্যান্ড আপনার যে থাম্বনেলটা তৈরি করবেন আপনার থাম্বনেলে অবশ্যই কিছু ফুটিয়ে তুলবেন, আপনার যেন ইমেজটা এমনভাবে দিবেন যেন আপনার ইমেজটা দেখে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো লাগবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়।